ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমি একজন হারুনুর রশিদ, পিতা মরহুম সৈয়দ খায়ের আহমদ, মাতা মরহুমা সৈয়দা মাসুদা খাতুন, গ্রাম মিরাপাড়া, পোস্ট অফিস পশ্চিম গুজরা, থানা রাউজান, জেলা চট্টগ্রাম। 1970 সনে কাপ্তার প্রজেক্ট হাই স্কুলে এসএসসিতে ছিলাম, এসএসসি পরীক্ষার্থী। 70-এ মেট্রিক পাস করার পরে রাঙ্গুনিয়া কলেজ, এর মধ্যে 1969-এর মধ্যে গণ আন্দোলনের সময় ছাত্রলীগের মধ্যে খাপ্তা পলিটিক্যাল সায়েন্স কলেজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। 70-এর নির্বাচনের মধ্যে মাঝে মাঝে দেশে বাড়ি আসতাম, দেশের মধ্যে বা খাপ্তার তুন আসতাম। আহলে ওই জন্য তখন অধ্যাপক মোহাম্মদ খালেদ সাহাপুর ইলেকশনের মধ্যে কিছু হাত বিটিয়ে ওই নির্বাচনের প্রচারণার মধ্যে তখনকার দিন দ্বারা ইউনিয়নের মধ্যে নজরুল ভাই, এই আইএমএ সালাম সালাম, তারপর ডাক্তার শেখ কবিল আজম, ডাক্তার সালাউদ্দিন, তারা লয় সব বিভিন্ন মিটিং মিছিল বিভিন্নভাবে জাতিয়া করতাম এর মধ্যে। কিন্তু তখন একবার ওই ঠাউনের মধ্যে উত্তর জেলা ছাত্রলীগের সম্ভবত আবু অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসেন এবং সাবের আহমদ আজগরি ভাই, আরে দুজনে অসম্ভব রকম ভেদ পাইত, তুমি মাঝে মাঝে মানে বাড়িতে আসলে টনে চলে আসবো, এখানে ইয়ে করবো। মামুন ইসলাম রতিবি ভাই ছিল রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ শাখার এডিএস, আমার তখন প্রেসিডেন্ট ছিল সাদেক চৌধুরী, পরবর্তীকালে উনি উত্তর জেলার জনসেক্রেটারি ছিলেন সাদেক চৌধুরী, মুন্সি মিয়া, আবুল কালাম, ওই কাসেম চিস্তি আমার দুই সিনিয়র ছিল এবং কাসেম চিস্তির ভাই আবুল কালাম, আরেকজন আবুল কালাম ছিল এবং মুন্সি সত্যজিৎ বড়ুয়া ব্যাস আরও কয়েকজন আমরা ছাত্রলীগের সাথে ছাত্রলীগের ব্যানারে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতাম। মার্চের উত্থাল তরঙ্গের সেই সময় 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর, বঙ্গবন্ধুর ভাষণের পর আমরা সবাই উদ্যোগিত হয়ে গেলাম যে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম বলার পরে দেখলাম যে বাঙালি আমাদের আর তো কোনো জায়গায় নাই, একমাত্র স্বাধীনতা সংগ্রাম ছাড়া আর তো কোনো উপায় দেখতেছি না। সেই 7ই মার্চের পরে ওখান থেকে এই যে বিভিন্ন রকম ইয়াকে হলো, হওয়ার পরে বিভিন্ন সাথে যারা আমাদের নেতারা আছে তাদের সাথে যোগাযোগ করতাম, বিশেষ করে অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসেম, সাবের আহমদ আজগরি, এম এ লতিফি ভাই। 25 মার্চের পরে 25 মার্চে সেদিন কিন্তু আমি রাঙ্গুনিয়া কলেজেই ছিলাম, কলেজ হোস্টেলে ছিলাম 25 মার্চে রাত্রে। 25 মার্চে রাত্রে ছিলাম, 26 মার্চ সকালবেলায় বাড়িতে আসলাম, বাড়িতে আসি দেখলাম সবাই একদম অসম্ভব রকম ইয়া, তো ইয়া 28 প্রায় এপ্রিলের 3-4 তারিখ পর্যন্ত, 2 তারিখ সম্ভবত ওই আমাদের এস এম ফজল উনি ঘাড়ে নিয়ে খাপ্তা গিয়ে আমার মা বাবাদেরকে নিয়ে আসছিল। উনির মধ্যে আমরা ওই আমাদের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সিরাজের বাগিনা জামাল এবং নাসির মাবু রামগড় দিয়ে রামগড়
স্কুল আছে, স্কুলের মধ্যে দুই দিন ওখানে রামগড় হাই স্কুল আছে, ওখানে দুই দিন থাকার পর তারপরে হরিণা ক্যাম্পে গেলাম। হরিণা ক্যাম্পে গিয়া ওখানে দালাল ভাই হাসম ভাইকে, তারপরে হাসম ভাই দেখালো, আমার তো জিজ্ঞেস করলো কোথায় রওজন, তো আরও দুই তিনজন আছে, তিন চারজন আছে আরও রওজনের। প্রথমে কিন্তু আমাদেরকে ওই ইয়ক ক্যাম্পকে পাঠালো, পিটি করলাম পিটি। তারপরে ওখান থেকে বাদল দাস ইত্যাদি তাদের, তারপরে সাম সফির মাহবু আরেকজন, তো আমাদেরকে বগাফার ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিল। বগাফার ট্রেনিং সেন্টারে পাঠাবার পরে ওখানে আমি তো চিনতাম না বদি ভাই, পরবর্তীকালে এখানে অনেকে আসার পরে প্রিপারেশনের পরে দেখলাম বদি ভাই, বদি ভাই আমাকে দেখলেই চিনতে পারলো যে আমাদেরকে বদি ভাই, বদি ভাইকে কমিশনার বদিউল আলম, ওনাকে সম্ভবত সুবেদার আমির হোসেন আমাদেরকে ট্রেনিং দিল, সুবেদার মেজর আমির হোসেন সব বাড়ি সম্ভবত কুমিল্লা ছিল, ওখানে লালকা বাজার থাকতো, মারা গেছে সম্ভবত। এই ওখান থেকে ট্রেনিংয়ের পরে আইবার পরে ফেরদৌস হাফিজ খান রুমু মাহবু আসার সময় তারার ওয়ারে ঢুকি, রুমু ভাই আর ডাক্তার সরফরাজ খান বাবু, তারপরে তারা কথা তোরা ইনফরমারি কেমন খাতকার ট্রেনিং আছে দেয় কিনা আছে, কিন্তু আইবের সময় তাহারে শুধু আমাকে দিছে 36 স্প্লিন্টার হ্যান্ডগানের ওই এক্সপ্লোজিভ, এই দুটো জিনিসে বিশেষ করি আগরটা দিতে আমার বয়স হালকা ছিল। এই ওখান থেকে আসার পর আবর্তিল মানে রওজানখানা আবর্তিল বুড়ুয়া পাড়া একটা টাকা, ওখানে সেটা সবাই ওখানে দাদার থানায় টাকা তারা তারা লেখক ছিল। তারপর ওরাফাড়া একটা জায়গা আছে, ওরাফাড়া বুড়ুয়া পাড়া হয়েছে, ওরাফাড়াতে কিছু সেন্টার ছিল, আবর্তিলের সেন্টার ছিল, আবর্তিল ম্যাক্সিমাম সেন্টার ছিল। যেমন আমাদের হাটাদারি দিলীপ ভাই, কামাল ভাই, ফজু ভাই এরা সবাই আবর্তিলে ইয়ে করতো, আমরা যারা ওই কমলদার সবই গ্রুপে ছিলাম আমরাও আবর্তিলে ইয়ে করতাম। তারপরে মাঝে মাঝে শেখ সবিল আজম এবং ইউনুস পরবর্তী সম্ভবত মারা গেছে এখন। তারপরে আর তাহের আবু তাহের এদের সাথে ওনাদের সাথে দেখা টাকা হতো, তবে আমরা আলাদা গ্রুপ জবদার গ্রুপের সাথে ওনারাই থাকতো, ওনারাই শেল্টার নিত, তো একে আবার প্রায় সময় লিয়াজু এক কোনো একটা অপারেশনের সময় একটা লিয়াজু মেনটেন করতে হতো এবং ইয়া করতে হতো। তারপরে ওইখানে একটা আমার ওই সবচেয়ে একটা অপারেশন হল রাজাকারদের সাথে, ওইখানে মগদা ব্রিজের একটা অপারেশন, ওইখানে ওই গ্রুপ কমান্ডার কেদার রায় আহত হয়েছিল, হাতে বুলেট রাখছিল, একে আবার ওখান থেকে আমরা সহ ওই অপারেশনে আমি সহ ছিলাম জড়িত, কমান্ডার সবই ছিল, তো ওখান থেকে এরা আবার আহত অবস্থায় আবর্তিলে আমি এক জায়গায় বিলাসবাবুর বাড়িতে ট্রিটমেন্ট করার পরে ডাক্তার রেণুপনা বড়ুয়া সম্ভবত ওই যথেষ্ট আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যথেষ্ট ইয়া ছিল, ডাক্তার ট্রিটমেন্ট করতে বিভিন্ন কারো ওষুধ থাকলে ওষুধের মধ্যে ওষুধ টাষুধ দিত, অনেক সময় খুব যথেষ্ট হেল্প করতো। মধ্যনগরে নভেম্বরের কভারিংয়ের মধ্যে আমরা সফির গ্রুপে যারা ছিলাম ওইটা আমরা ওই কচুখাইন ওইখানে একটা ফারি আছে, ফারির মধ্যে ওখানে কভারিংয়ে ছিলাম। তারপরে এদিকে ওই মধুনগরের পাশে একটা কভারিংয়ে ছিল একটা গ্রুপ, এই গ্রুপে সম্ভবত আমার মনে হয় ইদ্রিস ভাই, কামাল ভাই তারা সম্ভবত ছিল, আর তিনটা গ্রুপ কভারিংয়ে ছিল। মূল গ্রুপটা সুলতান মাহমুদের ব্যানারে ওনারা 11 জন, ওখানে পরবর্তীকালে জানতে পারলাম যে ওখানে আমাদের গ্রামেরই দুই ভাই চিত্তরঞ্জন বিশ্বাস এবং মনোরঞ্জন বিশ্বাস, এই দুজনেই সরাসরি সুলতান মাহমুদের সাথে অংশগ্রহণ করছিল। ওই 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 অপারেশনের মধ্যে মন্নান নামক একজন ওই এরিয়ারে ছিল সম্ভবত,
ওনার বাড়িও কুমিল্লা। আহত হয়, আহত হওয়ার পরে ওনাকে আহত অবস্থা, সিরিয়াস আহত অবস্থায় ওনাকে আবার আবরকিলে নেওয়া হয়। আবরকিলে নেওয়ার পরে ডাক্তার রেণুকণা বড়ুয়া ওনাকে ট্রিটমেন্ট করতেছে। তখন অনেক কষ্ট, অনেক ইয়া করলো, বহু চেষ্টা করলো, বাঁচাতে পারে নাই ওনাকে। 16 ডিসেম্বর ওই যার মধ্যে আছে এই আবরকিল, একদিন পরে খবর পাইছে যে এই অবস্থা। তখন আর কি ব্যাগনোর আনন্দ উল্লাস। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।